আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অবশেষে এরদোগানের কাছে মাথা নোয়াল গ্রিস, ক্ষমা চেয়েও পার পাচ্ছে না কিম, তদন্তে নামছে দক্ষিণ কোরিয়া। এদিকে ভারতের মুসলিম বিরোধী নৃশংসতা, বিশ্ববাসীকে সতর্ক করলেন ইমরান খান। জানিয়ে দেব চীনকে চাপে রাখতে হাত মেলাচ্ছে ভারত জাপান। আরও থাকছে বিশ্বব্যাপী আগ্রাসন শুরু করছে চীন, নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি মাসে দ্বিগুণ তেল রপ্তানি করছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব প্রধানমন্ত্রীর পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না মাহাথির মোহাম্মদ। দর্শক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী থাকাকালীন এবং এখনও বিশেষ করে সবার কাছেই তিনি প্রিয় একজন প্রধানমন্ত্রী। এই কথার সাথে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামত। আর আমরা মাহাথির মোহাম্মদকে এখনো ভুলতে পারিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। অবশেষে এরদোগানের কাছে মাথা নোয়ালো গ্রিস। পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা নিরসনের কূটনৈতিক সমাধান খুঁজতে মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ গ্রিস। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোটাকিস প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে আলোচনার মাধ্যমে সহযোগিতা সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। যদিও বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি সম্পদ অনুসন্ধানে গিয়ে তুরস্ক আগ্রাসন চালাচ্ছে বলেও এবার অভিযোগ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি সম্পদ অনুসন্ধানে তুরস্ক গত মাসে ভূমধ্য সাগরের বিতর্কিত জলসীমায় জাহাজ মোতায়েন করলে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। অনুসন্ধানকারী জাহাজ ওরুস রেইচের সঙ্গে যুদ্ধ জাহাজও মোতায়েন করে তুরস্ক। পাল্টা যুদ্ধ জাহাজ মোতায়েনের পাশাপাশি কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে নৌমহড়া চালায় গ্রিস। গত 13 সেপ্টেম্বর তুরস্ক রক্ষণাবেক্ষণের জন্য ওরুস রেইসকে উপকূলে ফিরিয়ে আনলে উত্তেজনা খানিক প্রশমিত হয়। শুক্রবার পূর্বে রেকর্ডকৃত এক ভাষণে তুর্কি অনুসন্ধানকে আগ্রাসন বলে মন্তব্য করেন গ্রিস প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোটাকিস। তবে তা সত্ত্বেও সংকট নিরসনে আশাবাদী থাকার কথা জানান তিনি। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, চলুন বসি, আলোচনা করি আর পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজি। চলুন কূটনৈতিকতাকে একটি সুযোগ দেই, তারপরে যদি সম্মত হতে হয় তাহলে হেগের আন্তর্জাতিক আদালতে প্রজ্ঞার উপর বিশ্বাস রাখা উচিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওই চুক্তি স্বাক্ষর হতে পারলে তুরস্ক ও গ্রিসও তাদের ঐতিহাসিক শত্রুতার অবসান ঘটাতে পারবে। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে বিরোধের জেরে তুরস্ককে অনুসন্ধান কাজ বন্ধের আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনে ব্যর্থ হলে আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেয় জোটটি। বিশেষ করে গ্রিসকে সমর্থন দিতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠায় ফ্রান্স। মধ্য আগস্টে গ্রিসকে সতর্ক করে দিয়ে আঙ্কারা জানায় তাদের জাহাজের ওপর কোনো আঘাত আসলে পাল্টা শোধ নেওয়া হবে। ক্ষমা চেয়েও পার পাচ্ছে না কিম, তদন্তে নামছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তাকে হত্যার ঘটনায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিরল ক্ষমা প্রার্থনা করলেও ঘটনাটি আরও তদন্তের আহ্বান জানিয়েছে সিওল। শনিবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্য ভিন্নতা থাকায় প্রয়োজনে পিয়ংইয়ং এর সঙ্গে যৌথ তদন্ত করা হবে। তারপরেও উত্তর কোরিয়ার প্রতি নরম মনোভাব পোষণ করছে নিজ দেশের এমন সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাইন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দুদেশের সীমান্তবর্তী সামুদ্রিক জলসীমা থেকে গত মঙ্গলবার নিখোঁজ হয় দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় উত্তর কোরীয় সেনারা ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে মরদেহ তেল দিয়ে পুড়িয়ে দিয়েছে।
যদিও উত্তর কোরীয় সরকার এক অবৈধ অনুপ্রবেশকারীকে হত্যার কথা স্বীকার করলেও মরদেহ পোড়ানোর কথাও অস্বীকার করে। তাদের দাবি, পিয়ংইয়ং এর জলসীমা প্রবেশের পরই ওই ব্যক্তি সেনা সদস্যদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। শুক্রবার সিউলের পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনার জন্য বিরলভাবে ক্ষমা প্রার্থনা করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তঃকোরীয় সম্পর্ক দেখভাল করা উত্তর কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে কিমের বার্তা সিউলে পাঠানো হয় বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়, ঘটনাটি অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক আখ্যা, এজন্য গভীর দুঃখ প্রকাশ করেন কিম জং উন। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এখনও এ নিয়ে কিছু জানায়নি। শনিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা উত্তর কোরিয়াকে অতিরিক্ত তদন্ত করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া প্রয়োজন পড়লে উত্তরের সঙ্গে যৌথ তদন্তেও অনুরোধ জানানো হবে। একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দুদেশের সীমান্তবর্তী সামুদ্রিক এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। নিহত কর্মকর্তার মরদেহ খুঁজতে সামুদ্রিক সীমান্তের পশ্চিমাঞ্চলে বেশ কিছু জাহাজ ও শত শত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড। এদিকে শনিবার দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল পিউপিল পাওয়ার পার্টির তরফ থেকে বলা হয়, কিম জং উনের ক্ষমা প্রার্থনা যথার্থ নয়। মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে সিউলের প্রতি আহ্বান জানায় দলটি। উত্তর কোরিয়ার সেনা সদস্যদের হাতে মৎস্য কর্মকর্তা নিহতের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ জোরালো হচ্ছে। সমালোচকদের অভিযোগ, মুন জা ইন উত্তর কোরিয়ার প্রতি নরম মনোভাব পোষণ করছে আর নাগরিকদের জীবন রক্ষায় ব্যর্থ হয়েছে। তাদের দাবি, ওই কর্মকর্তার উপর গুলি চালানোর 6 ঘন্টা আগে শনাক্ত করা হলেও তাকে রক্ষার কোনো উদ্বেগ নেয়নি মুন জাইনের সরকার। সীমান্তবর্তী দ্বীপ ইয়েন পিংয়ের কাছে একটি মাছ ধরা নৌকায় দায়িত্বরত অবস্থায় নিখোঁজ হয়ে যায় দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সম্ভবত উত্তর কোরিয়ায় পালিয়ে যেতে চেয়েছিল, যদিও তার ওই ভাই অভিযোগ অস্বীকার করে বলেছেন নিশ্চয়ই সেখানে কোনো কিছু ঘটেছে। বিশ্লেষকেরা বলেছে, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাকে হত্যার ঘটনায় কিম জং উন যে ক্ষমা প্রার্থনা করেছে তা খুবই বিরল। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা নিরসনের প্রয়োজন পড়লে কখনো কখনো অনুতাপ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। যেমন 2015 সালে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার 2 সেনা সদস্য নিহত এবং 2008 সালে উত্তর কোরিয়ার অভ্যন্তরে এক দক্ষিণ কোরীয় পর্যটককে গুলি করে হত্যার পর দুঃখ প্রকাশ করে পিয়ংইয়ং। তবে উত্তর কোরিয়ার কোনো নেতা এই ধরনের ক্ষমা প্রার্থনা খুবই বিরল। ভারতের মুসলিম বিরোধী নৃশংসতা বিশ্ববাসীকে সতর্ক করল ইমরান খান। পারমাণবিক পরিবেশে নৃশংস ধ্বংস যজ্ঞের পরিকল্পনা করেছে ভারত, তবে নিজেদের স্বাধীনতার রক্ষায় পাকিস্তান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভয়াবহ সংঘাত প্রতিহত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, না হয় পুরো অঞ্চল ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, দখলকৃত কাশ্মীরে ভারতের অবৈধ কর্মকাণ্ড এবং নৃশংসতা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ সরাতে নয়াদিল্লি পারমাণবিক পরিবেশ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি লেলিয়ে দেওয়ার ভয়াবহ খেলা খেলছে। ইমরান খান বলেন, ভারতের উস্কানি এবং লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে নিরাপরাধ মানুষকে হত্যার পরেও পাকিস্তান সর্বোচ্চ সংযত আচরণ করছে, অব্যাহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিহিত করেছি নয়াদিল্লির নৃশংস পরিকল্পনা এবং মিথ্যাচার সম্পর্কে। তিনি বলেন, উপনিবেশিক ভারতে আমার বাবা মায়ের জন্ম নিলেও আমাদের প্রথম জন্ম বেড়ে উঠেছে স্বাধীন পাকিস্তানে। আমি পরিষ্কারভাবে বলেছি, ফ্যাসিবাদী সর্বগ্রাসী RSS নেতৃত্বাধীন ভারতের সরকার যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তাহলে নিজেদের স্বাধীনতা রক্ষায় পাকিস্তানিরা শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে। নিরাপত্তা পরিষদকে অবশ্যই সর্বনাশা সংঘাত প্রতিহত করতে হবে। পূর্ব তৈমুর সংঘাত নিরসনে যে ভূমিকা পরিষদ নিয়েছিল, কাশ্মীরের ক্ষেত্রেও জাতিসংঘকে নিজেদের প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে, বলেন ইমরান খান।
গেল বছর বালাকোটে ভারতের বোমা হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। সেই প্রেক্ষিতে সতর্কতা উচ্চারণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশটির গণমাধ্যম ডন জানায়, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে তাদের একজন পাইলট আটকের পর আগ্রাসন ও বোমা হামলা থামাতে বাধ্য হয় নয়াদিল্লি। উইং কমান্ডার অভিনন্দন ভার্থমান নামের ওই পাইলটকে 2019 সালের পহেলা মার্চ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের কাছে হস্তান্তর করে ইসলামাবাদ। কিন্তু ভারত ওই বছরে 5 আগস্ট অবৈধভাবে কাশ্মীর দখল করে। তারপর থেকে লাইন অফ কন্ট্রোলে অব্যাহতভাবে গুলি ছুটছে ভারত। ওই ঘটনা উল্লেখ করে জাতিসংঘের 75তম অধিবেশনে ইমরান খান বলেন, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী জম্মু কাশ্মীর সংকট সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা অসম্ভব। কাশ্মীরকে পরমাণু সংঘাত কেন্দ্র বলে মন্তব্য করে তিনি বলেন, গেল বছর নিরাপত্তা পরিষদ 3 দফা জম্মু ও কাশ্মীরকে বিবেচনায় নিয়েছে। নিরাপত্তা পরিষদকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। ভারতের আসন্ন গণহত্যা থেকে কাশ্মীরিদের রক্ষায় জাতিসংঘকে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। চীনকে চাপে রাখতে হাত মেলাচ্ছে ভারত জাপান। চীনকে নজরে রেখে সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত ও জাপান। দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও টোকিও। এই চুক্তির আসল উদ্দেশ্য চীনা বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা বলেই মনে করছে বিশ্লেষকেরা। এবার জাপানের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিতে চীনকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। 5G এবং 5G+ মতো প্রযুক্তির প্রস্তাব দেবে ভারত ও জাপান। এখানেই শেষ নয়, প্রযুক্তির বিষয়ক ক্ষেত্রে 3GPP চীনের প্রভাব কমাতে আরও কিছু পরিকল্পনা রয়েছে ভারতের। এতদিন বেশিরভাগ চীনা প্রযুক্তি কোম্পানিগুলোই দাপট দেখিয়েছে, সেই শঙ্কা হ্রাস করারও অন্যতম লক্ষ্য ভারতের। শুক্রবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সোগার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাত মেলান তারা। দুই দেশই বর্তমানে চীনা সেনার আগ্রাসনের মুখে। লাদাখে যেমন চোখ রাঙাচ্ছে ড্রাগন, তেমনই শিনকাকু দ্বীপেও সৈন্য নজর তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির দিক থেকে চীনকে ভোঁতা করে দিতে শক কষেছে এই দুই দেশ। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইসরায়েলকে পাশে চাইছে মোদি সুগা। উল্লেখ্য, চীনা চিন্তা বাড়িয়ে ভারত জাপান যৌথ নৌবাহিনী অনুশীলনের চতুর্থ সংস্করণ শুরু হয় শনিবার। 2012 সালে পারস্পরিক বোঝাপড়া আরও ধীর করতে এবং ইন্দো প্যাসিফিক এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বহাল রাখার উদ্দেশ্যে নৌমহড়া শুরু হয়েছে। বিশ্বব্যাপী আগ্রাসন শুরু করেছে চীন। সর্বশেষ চীন যে যুদ্ধটি করেছিল তা ছিল 1979 সালে ভিয়েতনামে, এবং সেটা ছিল নিষ্ফল আগ্রাসন। এই যুদ্ধের পরে চীন প্রচার করতে শুরু করে যে তারা কখনোই বিদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে পছন্দ করে না। ভিয়েতনামকে শিক্ষা দিতে গিয়ে সেই যুদ্ধে চীনা বাহিনী উল্টো বিপাকে পড়ে দ্রুত সেনা প্রত্যাহার করে নেয়। অবশ্য 1979 সালের তুলনায় বর্তমানে PLA একেবারেই আলাদা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর প্রতিরক্ষা বাজেট এখন চীনা সেনাবাহিনীর। এছাড়া কন্টিনেন্টাল মিলিটারি থেকে PLA এখন মেরিটাইম মিলিটারিতে পরিণত হওয়ায় শক্তি সমর্থন এবং সামরিক সরঞ্জামে এটা এখন অনেক সমৃদ্ধ হয়েছে। তবে PLA এর যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা নিয়ে এশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশের মাঝে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। বিশেষত বেইজিং যেভাবে PLA কে প্রদর্শন করে এবং বিশ্বকে প্রচ্ছন্ন হুমকি দেয় সেটার সক্ষমতা নিয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডেভিড স্টিলওয়েল 17 সেপ্টেম্বর বলেছেন, আজ আমরা চাইনিজ কমিউনিস্ট পার্টির CCP সাথে যেমন জড়িত রয়েছি তেমনই চীনা সেনাবাহিনীর সঙ্গেও কাজ করছি। তবে এটা যেভাবে নিজেকে উপস্থাপন করে বাস্তবে আমরা তেমনটি দেখি না। CCP এখন বিশ্বজুড়ে বিশেষত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে নিজস্ব ক্ষমতার বলয় তৈরি করতে চায়, যেটা বিশ্ব সম্প্রদায়কে প্রভাবিত করবে। চীনা সেনাবাহিনীতে বর্তমান 20 লাখ সক্রিয় সদস্য রয়েছে, যার মধ্যে গ্রাউন্ড ফোর্স মাত্র 50%, PLA নেভি, PLA এবং মেরিন কর্পস প্রায় 12.5%।
পিএলএ এয়ারফোর্স 20% কাছাকাছি, পিএলএ রকেট ফোর্স 6%, পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স 9% এবং বাকি 4% যৌথ লজিস্টিক সাপোর্ট ফোর্স। এছাড়া প্রায় 5,00,000 রিজার্ভ ফোর্স রয়েছে, এদের মধ্যে প্রায় 4,00,000 চুক্তিবদ্ধ নাগরিক। পিপলস আর্মড পুলিশের প্রায় 5,00,000 সদস্য রয়েছে। সুতরাং সব মিলিয়ে চীন 30,00,000 বেশি সশস্ত্র কর্মী দেখাতে পারবে না। সূত্র হুয়াহু নিউজ। নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি মাসে দ্বিগুণ তেল রপ্তানি করছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের চেয়ে দ্বিগুণ তেল রপ্তানি করেছে ইরান। ট্যাঙ্কার ট্রাক সহ আন্তর্জাতিক তেল ট্যাঙ্কার চলাচল পর্যবেক্ষণকারী তিনটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার পরেও ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। এমনকি দেশটি দৈনিক তেল রপ্তানি প্রায় 15,00,000 ব্যারেলে উন্নীত করেছে। গত দেড় বছরে এই পরিমাণ তেল রপ্তানির ঘটনা নজিরবিহীন। জানা যায়, 2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল। ট্যাঙ্কার ট্রাক্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, ইরানের মোট রপ্তানি করা তেলের অর্ধেক কোথায় যায় তা পরিষ্কার নয়, কারণ এসব তেল বিদেশি তেল ট্যাঙ্কার বহর বহন করে এবং গভীর সমুদ্রে এসব তেল জাহাজ থেকে জাহাজে স্থানান্তর করা হয়। ইরানের তেল মন্ত্রণালয় সাধারণত তার তেল উত্তোলন ও রপ্তানির পরিমাণ ঘোষণা করে না। ইরানের অভিজ্ঞ তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানিকে সেদেশের তেল রপ্তানি বৃদ্ধির প্রধান কারিগর বলে মনে করা হয়। প্রধানমন্ত্রী পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না মাহাথির। 2023 সালে জাতীয় নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আগামী 2023 সালে জাতীয় নির্বাচনকালে তার বয়স হবে 98 বছর। শনিবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 2018 সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের 10 মে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। শনিবার সাক্ষাৎকারে মাহাথির জানিয়েছেন, তিনি পার্টি পিজুয়াং তানাহ এয়ার নামে একটি নতুন দল গঠন করেছে, এই দলের উপদেষ্টা হিসেবে তিনি থাকছেন। অবশ্য কোনো কারণে আগামী নির্বাচন হলে তাতে তিনি অংশ নেবেন না কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি 95 বছর বয়সী মাহাথির। সবকিছু স্বাভাবিক থাকলে মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা 2023 সালে। 2018 সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় এসেছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রধানমন্ত্রী। 2018 সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের 10 মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। এর আগে বারিশান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় 22 বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে 2003 সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।